আজকে আমরা তেলিয়ামুড়া পিএসআর আন্ডারে হাওয়াই বাড়িতে আমি আর হইল তেলিয়ামুড়া পিএসআর স্টাফ এবং তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট স্টাফ আর জিএসপি ট্রাফিক সবাই মিলে আমরা আজকে হাওয়াই বাড়িতে চেকিং করি। চেকিং করার সময় একটা গাড়ি যার নাম্বার হচ্ছে MH04JK8349 ছয় চাকার একটা 1109 মডেল একটা গাড়ি আগাতলা সাইড থেকে আসে, তখন আমাদের মনে সন্দেহ জাগে। তখন আমরা গাড়িকে সার্চ করি, সার্চ করার পর তখন 478 কেজি ড্রাই গাঁজা পাওয়া যায় এবং তখন সঙ্গে সঙ্গে আমরা এই গাড়িতে ড্রাইভার ও চালকের মোট 3 জন, যাদের নাম হচ্ছে রাম বিনয় শর্মা, বাড়ি হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ, সন্তোষ কুমার যাদব, বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ, আরেকজন হচ্ছে কপিল কুমার কর্ণ, তার বাড়ি হচ্ছে বিহার। আমরা তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাই এবং বাজার মূল্য কত? টোটাল বাজার মূল্য হবে প্রায় 25 লাখ টাকা। গাড়িটা কোন দিক থেকে আসছিল এবং কোন দিকে যাওয়ার উদ্দেশ্যে? যতটুকু তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে গাড়িটা আগরতলা বাইপাসে একটা LNPGO স্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানি আছে, ওইখান থেকে তারা বলেছে ওইখানে মালটা লুট হয়েছে এবং মালটা যাবে কলকাতার হাওড়াতে যাবে বলে তারা বলেছে। এখন আমরা ইনভেস্টিগেশন করে আচ্ছা স্যার, বাজার মূল্য কত হবে? বাজার মূল্য প্রায় 25 লাখ টাকা। থ্যাংক ইউ স্যার।